হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম ফ্রম ইউরোলিফট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সার্ভিস, মান্থলি সার্ভিস বিলের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক ভবন মালিক আমাদেরকে বলতেছেন যে 1,000 টাকায় সার্ভিস করার জন্য। সেটা কাস্টমার হিসেবে আপনারা বলতেই পারেন, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই, আপনারা বলেন যে 1,000 টাকায় সার্ভিস কীভাবে সম্ভব? আপনার ওখানে আমাদের কোম্পানি থেকে 2 জন টেকনিশিয়ান যাবে, যাদের সর্বনিম্ন বেতন ধরেন 15,000 প্রতিজন। তাছাড়া আপনার বাসা সার্ভিসিংয়ের জন্য মোবিল নিবে, ডিজেল নিবে, গ্লাস ক্লিনার নিবে, রুমাল নিবে, এছাড়া আরও স্যান্ড নেবে। সে আমাদের অফিস থেকে আপনার বিল্ডিংয়ে সার্ভিস করতে যাবে, যাওয়ার জন্য ভাড়া লাগবে। আপনারা জানেন যে এখন বাস ভাড়া এবং সিএনজি ভাড়া সব কিছু ডাবল হয়ে গেছে, এটা এটা নিয়মের মধ্যেই করা হয়েছে। তো এখন সেটা তো গেলে একটা প্রাথমিক দিক। এছাড়া এই যে আপনি আপনি ধরেন আমাদেরকে একটা লিফটে 2,000 টাকা সার্ভিস চার্জ দিচ্ছেন, আসলে আমাদের মিনিমাম সার্ভিস চার্জ আমরা 2,000 টাকা নিই, এর নিচে আমরা নিই না। এখন আপনারা বলেন যে এই লিফটটা যখনই আপনার নষ্ট হবে, লিফটটা যখনই আপনার নষ্ট হবে, সেটা শুক্রবারে হোক, শুক্রবারে যদি নষ্ট হয় তাহলে আমাদের যে কল ব্যাক করার জন্য যে ইঞ্জিনিয়ার আপনার ওখানে যাবে তার বেতন আরও অনেক বেশি, তার বেতন আরও অনেক বেশি। সেক্ষেত্রে তার আবার শুক্রবারে ডিউটি করার জন্য তাকে ওভার টাইম দিতে হয়। আপনার ঈদের দিন লিফট নষ্ট হলো, সেক্ষেত্রে আমাদের লোকও আপনার ওখানে ঈদের দিনও যেতে হবে। শবে কদরে বন্ধ, শবে বরাতের বন্ধ, যে কোনো হলিডেতে আপনি সার্ভিস চান সেটা এই বিলের মধ্যেই আছে। তাহলে আপনারা বলেন যে 1,000 টাকায় কীভাবে সার্ভিস দেওয়া সম্ভব? তারপরে আপনারা যারা আমাদের সাথে অথবা লিফট কোম্পানির সাথে যারা সাপ্লাই করেছে তাদের থেকে সার্ভিস না করে অন্য কোথাও সার্ভিসের জন্য চলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনার লিফট, আপনার বাড়ির লিফট আপনি যেখানে ইচ্ছা সেখানে দিয়ে সার্ভিসে যেতে পারেন এবং করাইতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা জানেন যে এক একটা লিফটের ব্র্যান্ড, এক একটা সিস্টেমের কন্ট্রোল প্যানেল, এলওপি ডিসপ্লে, সিওপি ডিসপ্লে, সিসিপি কার্ড, সিটিপি কার্ড, বিভিন্ন রকম পার্টস থাকে যেটা তাদের স্ট্যান্ডার্ডে তৈরি হয়, একটার সাথে আর একটার কোনো মিল থাকে না। তাহলে সেই ক্ষেত্রে যারা আপনার কাছ থেকে সার্ভিস 1,000 টাকা সার্ভিস নিল, আমার মনে হয় না যে তারা ওইভাবে সার্ভিস এস্টাবলিশ কোনো প্রতিষ্ঠান, হইলে তারা এটা আপনার কাছ থেকে সার্ভিস 1,000 টাকা নিতে পারে না। তারপরেও যাই হোক, আপনি ওখানে চলে গেছেন, আপনাকে আমি বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, আমরা এর মধ্যে আমার আবাসিক এলাকা বসুন্ধরা আবাসিকে আমি বেশ কয়েকটা লিফট এরকম দেখেছি, যারা তার মূল কোম্পানি ছেড়ে অন্য কোম্পানির সাথে ছোট যারা শুধু সার্ভিস করে তাদের কাছে সার্ভিসে চলে গিয়েছিল। কিন্তু কিছুদিন পরে ওই লিফটটা যখন ভালোভাবে নষ্ট হয়ে গেল তখন আর তারা সার্ভিস দিতে পারলো না। তো আমরা ওই লিফটে ভিজিট করলাম, ভিজিট করার পরে আমরা দেখতে পেলাম যে তাদের লিফটে টোটালি নষ্ট হয়ে গেছে, তাদের ডিসপ্লেতে কন্ট্রোল মাদার বোর্ডে কোনো ডিসপ্লে শো করে না। পরবর্তীতে আমরা তাদেরকে বললাম যে আসলে আমরা তো অন্য কোম্পানির লিফট সার্ভিস করি না, তারপরে আপনি যদি, যেহেতু আপনার আমাদেরকে বলছেন রিলেশনের কারণে আমরা করতে পারি, কিন্তু আপনার সিস্টেম টোটাল পাল্টাই ফেলতে হবে, সেই ক্ষেত্রে আপনার কাছে 2 থেকে 2.5 লক্ষ টাকা আপনার খরচ হবে, যেমন কন্ট্রোল প্যানেল, এলওপি, সিওপি, কিছু পার্টস আছে যেগুলো আপনার আগের পার্টসগুলো আমরা সার্ভিস দিতে পারবো না। সেই ক্ষেত্রে তারা বাধ্য হয়ে এই 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে তারা আবার আমাদের সাথে এটা নতুন করে আবার আমাদের কাজে আমাদের সাথে আসলো, এবং তারা, আমরা কিন্তু মিনিমাম চার্জ 2,000 টাকা নিই, এর বেশি না, ঢাকা শহরের জন্য, ঢাকার বাইরে হলে এই চার্জটা বেশি। তখন আপনারা বলেন যে আরেকটা কোম্পানি, আমি আর একজন ব্যক্তি আমাদের বসুন্ধরাতেই মিস্টার কাশেম সাহেব, ওনার বাসার লিফট আমরা খোঁজ নিয়েছিলাম, ওনার সাথে আমার সকালে মর্নিং ওয়াক হয়, আমি হাঁটতে যাই, উনি নামাজি মানুষ, নামাজ পড়ে, আমার সাথে নামাজের সময় তার সাথে দেখা হয়। তো উনি আমাকে বারবার বলার পরে আমি ওই লিফটে ভিজিট করলাম, খোঁজ নিলাম, আমি দেখলাম যে ওনার লিফটে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। পাসওয়ার্ড একটা, যারা সার্ভিস নেয় তাদের একটা, মানে কী বলবো, তাদের একটা অসৎ উদ্দেশ্যই থাকে যে লিফটটা সার্ভিস নেওয়ার প্রথম দিনই তারা একটা লিফটে পাসওয়ার্ড দিয়ে দিবে।
আর পাসওয়ার্ড দিয়ে দিলে অন্য কোনো কোম্পানি সেই সার্ভিস, সেই কোম্পানির সেই লিপটের সার্ভিস দিতে পারবে না। কারণটা হলো যে কোম্পানি এই লিপটা তৈরি করছে চাইনিজ, তারাও এই পাসওয়ার্ডের কোনো সমাধান দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আপনি আপনার যে যে কোম্পানি থেকে লিপ কিনছেন আপনি সেখানে চলে যান। তো আমি দেখলাম ধানমন্ডির একটা কোম্পানি থেকে সে এই লিপটা কিনেছে, তো ওই মালিকের সাথে আমার যোগাযোগ আছে, পরিচয় আছে। তো আমি ওই ভাইকে রিকোয়েস্ট করলাম, আপনারা হয়তো জানেন উজ্জ্বল ভাই, আমাদের আমাদের পরিচিত ভাই, তাকে আমি বললাম যে উজ্জ্বল ভাই এরকম লিফটে আপনার এখান থেকে চলে গিয়েছিল, এখন ওনারা তো অন্য জায়গায় সার্ভিস করছে কিন্তু ওনার লিফটটা ভালোভাবে চলতেছে না, লিফটটা বন্ধ আছে, তো আপনার সার্ভিস দেন। পরবর্তীতে উনি সার্ভিস সার্ভিস বলতে কি ওই পরবর্তীতে সেও এই সিস্টেমকে চেঞ্জ করে, ইনভার্টারকে চেঞ্জ করে আবার নতুন করে সংযোগ করে লিফটটাকে আবার চালু করলো। তো আপনারাই বলেন যে 1,000 টাকা করে যদি 12 মাসে যান তাহলে হলো 12,000 টাকা, আর এই 12 মাসের মধ্যে সে যে 2 বার কোনো না কোনোভাবে আপনার কাছ থেকে পার্টস এবং কোনো কিছু বাবদ 20,000 30,000 টাকা নিয়ে যায়, তাহলে কি 2,000 টাকা ভালো না 1,000 টাকা ভালো, আপনারা বলেন। আমি আরও একটা লিফট, আমাদের খুব ক্লোজ লোক, আমি সকালে আমরা একসাথে মর্নিং ওয়াক করি, ওনার লিফটটা ছিল মিৎসুবিশির লিফট। তো উনি উনি আমাদের এখানে কোম্পানিতে সার্ভিস করাইতেছিলেন, তো উনি আমাকে বলার পরে, উনি অনেক বড় ব্যবসায়ী, অনেক নাম করা ব্যবসায়ী, তো উনি রিকোয়েস্ট করার পরে আমি নিজেই আমার টেকনিশিয়ানের সাথে ওই বাড়িতে চলে গেলাম। যে লিফটটা বন্ধ আছে তারা 38,000 টাকা বিল ইস্যু করছে, বিল সাবমিট করছে এবং 100% অ্যাডভান্স দিতে হবে। তো আমি ওই বিল্ডিংয়ে গিয়ে দেখলাম, মানে তার হলো বাটন কাজ করতেছে না, এবং তো আমি গিয়ে দেখলাম যে আমার লোকের সাথে বাটন খুলে দেখলাম যে তারা বাটনের থেকে কানেকশনটা খুলে রাখছে, শুধু এই 38,000 টাকা বিল নেওয়ার জন্য তারা এটাকে খুলে রাখছে। তা আপনারাই বলেন যে আপনি 1,000 টাকা দিয়ে যাদের সাথে আপনি গেলেন তারা আপনার কাছ থেকে কিন্তু অনেক অনেক টাকা নিয়ে যাবে। আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আমি ফেসবুকে লিখেছিলাম যে আমার অফিসের যে লিপটা ছিল, আমার এখানে ব্যবসার বয়স 6 বছর, তো আমি এই অফিসে নেওয়ার পরে আমাদের বিল্ডিংয়ের মালিক উনি আমাদেরকে লিফটটা সার্ভিস নিতে বললেন, তো উনি টাকা আরও বেশি দিতে চাইছে, 2,500 টাকা দিতে চাইছে, কিন্তু আমি বলছি যে না, আমরা সিগমা লিফটের সার্ভিস আমরা পারি না, আর আমি বিশেষ করে অন্য কোম্পানির লিফট আমরা সার্ভিস করি না, আমাদের অলরেডি প্রায় 800 লিফট রানিং, সেক্ষেত্রে অন্য কোম্পানির সার্ভিস দেওয়া আমাদের জন্য কঠিন। আর আমার ব্যবসার একটা সিস্টেমই হলো আমি খুব ঠান্ডাভাবে বিজনেস করি, আমি কোনো পেরেশানি নিয়ে কাজ করি না, আর অন্য কোম্পানি একটা লিপ নিলে আমার একটা পেরেশানি, সেটা আমি নিব না, আমার ব্র্যান্ড আমি বুঝি, সহজভাবে কাজ করি। তো পরবর্তীতে দেখা গেল যে কোম্পানি এটা সার্ভিস করতেছিল তারা একদিন দেখলাম যে 72,000 টাকা একটা বিল দিছে, 72,000 টাকা বিল দিছে। বিল কি কি আমি দেখলাম যে ধরের সামান্য এই পার্টস, রোলার, রাবার, তারপরে ডোর রোলার, এই সব কিছু জিনিস ই করছে। তো আমি হিসাব করে দেখলাম এখানে 7 থেকে 8,000 টাকা বিল হয়, উনি 72,000 টাকা এখানে বিল সাবমিট করছে, যেটা খুবই অমানবিক। আমি পরবর্তীতে মালিককে বললাম যে আপনি সার্ভিস কোম্পানিকে বলেন যে আপনারা যদি এটা আমাদের যে ইউরোলিফটের যে মালিক আছে উনি বলেছে এটা 7-8 হাজার টাকার বেশি বিল হবে না, তা আমরা 10,000 টাকা দিব, আর যদি আপনারা না করেন তাহলে ইউরোলিফটকে দিয়ে আমরা সার্ভিস করাবো। আমি এটা এবার কথার কথা বললাম যাতে ওনারা প্রেশারে কাজটা করে। পরবর্তীতে তারা দেখছি কাজটা করে দিছে, এবং এক পর্যায়ে আমাদের অফিসের লিফটটা যখন নষ্ট হতো 6 থেকে 7 দিন করে বন্ধ থাকতো, আমাদের অফিস বিল্ডিং তো কমার্শিয়াল বিল্ডিং, যারা এখানে ভাড়াটা আছে তারা কোনোভাবেই এটা মানবে না। তো পরবর্তীতে মালিক পক্ষ সিদ্ধান্ত নিলেন যে তারা আমাদের এই লিফট, তারা এই সিগমা লিফটকে চেঞ্জ করে ফেলবে। আমরা এর আগে আমাদের যে বিল্ডিংয়ের মালিক আছে তাহার বাসায় আবার আমরা আমাদের লিফট সাপ্লাই করেছি, লিফট অলরেডি 3 বছর যাবৎ চলতেছে, আমাদের নোভা ব্র্যান্ডের লিফট, এবং লিফটে কোনো ডিস্টার্ব নাই এবং অনেক খুব খুশি। পরবর্তীতে উনি আমাদেরকে এই লিফটে অর্ডার দিল, আমরা এই লিফটটা যথারীতি নিয়ে আসলাম এবং এখন চালু করে দিচ্ছি। আপনারা বলেন যে কিছু টাকা এদিক সেদিক করার জন্য পুরা লিফটকেই যদি চেঞ্জ করে ফেলতে হয় তাহলে কি আপনার অন্য জায়গায় যাওয়া কি এটা যুক্তিসঙ্গত? একটা কোম্পানি যে লিপ সাপ্লাই করে তার এই লিপটা কিন্তু তার সন্তানের মতো, কারণ তার ব্র্যান্ডিং হচ্ছে, তার লোগো লাগানো আছে, সে জানে যে এটার যদি গুডউইল ভালো হয় তার বিজনেস ভালো হবে, সে অবশ্যই এটাকে ভালো সার্ভিস দিবে এবং আপনাকে সে খুশি রাখবে, কারণ আপনি যাতে খুশি থাকেন আপনি আর এক জায়গায় বলে দিবেন যে ইউরোলিপ মানে এই লিপটা আপনি কিনতে পারেন। সেই উদ্দেশ্য করে যে কোম্পানি আপনার বাসায় লিপ সাপ্লাই করে তারা অবশ্যই আপনাকে ভালো সার্ভিস দিবে। সেই জন্য আপনি যদি মনে করেন যে আপনার সার্ভিস বিল বেশি হচ্ছে, তবে আমার কথা হলো 1,000 টাকায় কোনোভাবে সম্ভব না,
আপনারা যাই কিছু বলেন, 1,000 টাকা অসম্ভব ব্যাপার। 1,000 টাকায় কখনো সার্ভিস দেওয়া সম্ভব না। বর্তমানে একটা রিক্সায় উঠলে 100 থেকে 200 টাকা লাগে, সিএনজি গেলে 400-500 টাকা লাগে, কীভাবে সম্ভব? তো আপনাদের কাছে এই বিচার হলো আমার একটা ব্যক্তিগত অনুরোধ, যে আপনারা যে কোম্পানি থেকে লিভ নিচ্ছেন সেই কোম্পানিতে আপনারা সার্ভিস করান, এটা আপনাদের জন্য শান্তি এবং যারা লিভ সাপ্লাই করছে তাদের জন্য শান্তি হবে। আপনারা একটা বাড়ি দেখেন, আপনাদের একটা বাড়িতে অনেক ভাড়া আসে, আপনি একটা আল্লাহর রহমতে আপনি একটা বাড়ির মালিক, এখানে কোটি কোটি টাকা আপনার ইনভেস্ট, সেই 1,000 টাকা এখানে আমার মনে হয় না যে বেশি কিছু হবে আপনার। সেজন্য হলো যেন একটা লিভ কোম্পানি যে বিজনেসে নামছে, তার ধরেন একটা অফিস ভাড়া আছে, স্টাফের বেতন আছে, তারও ধরেন আপনি তাকে হেল্প করছেন, ধরেন 2,000 টাকায় দিচ্ছেন, তার এটা একটা কাজে আসছে এবং এই টাকার বিনিময়ে সে আপনাকে সার্ভিস দিচ্ছে। তো অতএব আপনার, আমার মতামত হলো যে আপনার এই টাকায় অফিসের মালিক চলছে, তার ফ্যামিলি চলতেছে, যার অফিস ভাড়া হচ্ছে তার পরিবার চলছে, স্টাফদের পরিবার চলছে, তো আপনাদের একটা ধরেন সোয়াবেরও ভাগী হচ্ছেন, আপনি একটা কর্মসংস্থানে সহযোগিতা করতেছেন। তা আমার অনুরোধ আপনারা ভেবে দেখবেন সে 1,000 টাকার সার্ভিস কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা চিন্তা করবেন। তো আমার মতামত হলো যদি 1,000 টাকা না হয়, আপনার যদি এটা বেশি মনে হয়, চেষ্টা করেন না যে সাপ্লাই কোম্পানির সাথে একটু দামাদামি করে একটু কম বেশি করে নেন, তবে যার থেকে লিভ কিনেছেন তাদের থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করেন, সেটা আপনার জন্য মঙ্গল হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আমার একটা অনুরোধ, কারো উপকার না করতে পারলেও ক্ষতি করবেন না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।